মানুষ হলো এই বুদ্ধিমান প্রাণী, হঠাৎ সমাধান আবিষ্কার করার মতো যোগ্যতা মানুষের আছে। শুধু সমাধান আবিষ্কারের যোগ্যতা নয়, চাঁদ আবিষ্কারের যোগ্যতা হয় চাঁদে চলে যায়, মঙ্গল বিজয়ের যোগ্যতা হয় মঙ্গলে চলে যায়, জিন গবেষণা করে জেনেটিক সায়েন্সে পৌঁছে যায়, এগ্রিকালচার সায়েন্সের উন্নতি করে ফেলায়, ইলেকট্রনিক সায়েন্সের সুউচ্চ গতি সাধন করে লায়, সূর্যের গতির কাছাকাছি চলে যায়, মানুষ তার ব্রেন দিয়া সৌরজগৎ ভূতত্ত্ব আবিষ্কার করে ফেলে, মানুষ তার বিজ্ঞানের উপরে বুদ্ধির দ্বারায় মানুষ বিজ্ঞানের আলোকসজ্জা চিকিৎসা বিজ্ঞানে লাগায়া সন্তান প্রসব মানুষের পেট থেকে সরায়া দিয়া টিউবের ভেতরে ঢুকায়া টেস্ট টিউব বেবি আবিষ্কার করে ফেলায়, মানুষ চুরি করে মানুষ ডাকাতি করে তাই মানুষ দারোয়ান হটায় দিয়া মানুষ তার বুদ্ধির দ্বারায় রোবট দারোয়ান দাঁড় করায় দেয়, রোবট দিয়া মানুষের কাজ সাধন করে ফেলায়, বাতাসে ওরে প্রান্তে থেকে আর এক প্রান্তে, পৃথিবীর এক দিগন্ত থেকে আর এক দিগন্তে চলে যায়, আকাশে উড়ে উড়ে চলে যায়। মানব আকলের এই বৈশিষ্ট্য পৃথিবীর আর কোন প্রাণীর ভেতরে আল্লাহ তাআলা দেন নাই, শুধুমাত্র এই আকলের সৌন্দর্য মানুষের আসল সৌন্দর্য না, সবচেয়ে বড় সৌন্দর্য হলো আল্লাহ তাআলা মানুষকে ইলমের সৌন্দর্য দান করেছেন, আমলের সৌন্দর্য দান করেছেন, সামাজিক জীব করে তৈরি করেছেন। মানব সমাজে যে সুন্দর রংটা আছে হাতির সমাজে ওইটা নাই, কুকুরের সমাজে নাই, বানরের সমাজে নাই, পশু পাখির সমাজে নাই, জঙ্গলের প্রাণীর ভেতরে ওই ইবাদত নাই, ওই গুণাবলী ওই আদর্শ নাই, মানুষের ভেতরে যা আছে। আর আল্লাহ তাআলা মানুষদেরকে এই আদর্শ আদর্শমান হওয়ার জন্য আল্লামাল কোরআন কোরআনের ইলিম দান করেছে, সঙ্গত কারণে মানুষ কোরআনের দ্বারা আদর্শ মহা মানবে পরিণত হয়ে যায়। এগুলো হলো পশু আর মানুষের ব্যবধান। বুঝে থাকলে ডারউইনের মতবাদকে কখনো বিশ্বাস করবে না, বিবর্তনবাদকে লাথি মারো, লাথি মারো বিবর্তনবাদ, কারণ তুমি আর বানর এক না। মহতারাম হাজরিন, সেই পুরান কথা, নিজের মূল্যকে বুঝুন, নিজের মূল্যকে স্থাপন করুন, আল্লাহর কাছে সম্মানের আসন দখল করুন, নিজেকে বুঝবেন চিনবেন তো আপনি হবেন মেহমান, আল্লাহ হবে জান্নাতে অনন্ত অসীম কালের জন্য আপনার মেজবান। সূরাতুর রহমানের প্রথম অংশের দু চারটি আয়াত এবং নবী পাকের হাদিস, এগুলোকে সামনে করে গুরুত্বপূর্ণ একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা করি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা মুরব্বীদের জবান নকল করে আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মহতারাম হাজিরিন, কোনো ধরনের ভূমিকা ছাড়া আমি আমার আলোচনার ভেতর প্রবেশ করতেছি। আমার একজন উস্তাদে মহতারাম ছিলেন, জামিয়া রহমানিয়ার যোগ্য একজন মুহাদ্দিস ছিলেন, ওনার বহু ছাত্র এই স্টেজেও হাজির আছে যাদেরকে আমি চিনি, ওনার কাছে ওনারা পড়ছেন। তিনি হলেন মরহুম আল্লামা হযরত মাওলানা নোমান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, যোগ্য একজন মুহাদ্দিস ছিলেন, এবং আমি তিরমিজি শরীফ হুজুরের কাছে পড়ছি, আকীদাতুত তাহাবী হুজুরের কাছে পড়েছি, একজন লেখক কলামিস্ট ছিলেন এবং মানুষের শিক্ষা নিয়ে অনেক বেশি গবেষণা তিনি করতেন, কিভাবে ছাত্রদেরকে যোগ্য করে তুলে গড়ে তোলা যায়। এ কারণে দার্সি কিতাবগুলো, পাঠ্য সিলেবাসের কিতাবগুলোকে সহজ করে ছাত্রদের কাছে অনেক উনি পেশ করেছেন, কলমি অনেক খেদমত আল্লাহ তাআলা ওনার দ্বারাই নিয়েছেন। তো উনি আমাদেরকে একটি কথা বলতেন সব সময়, দেখো ভাই, তোমরা যদি নিজেদেরকে নিজে না চেনো তাহলে তোমরা তোমাদের মর্যাদাকে প্রতিষ্ঠা করতে পারবে না, যে নিজেকে চিনে সে নিজের মূল্যায়নকে প্রতিষ্ঠা করতে পারে। এই শব্দটা হুজুরের কমন একটি বয়ানের অংশ ছিল, যে আগে নিজেকে চেনো তবেই নিজের সম্মান, নিজের ইজ্জত, নিজের সম্ভ্রম, নিজের সম্মানকে তুমি রক্ষা করতে পারবে। উপমা দিয়ে উনি বলতেন যে দেখো,
দোয়েল পাখি নিজেকে চেনে না, এ কারণে ও ওর সম্মানকে প্রতিষ্ঠা করতে পারে না। দোয়েল পাখি জাতীয় পাখি, বাংলাদেশের খাতায় বা কাগজে তার নাম জাতীয় পাখি হিসেবে আছে, ঠিক কিনা? এই ছাত্র ভাইরা, দোয়েল পাখি এটা কি পাখি? হ্যাঁ, জঙ্গলের পাখি নাকি জাতীয় পাখি? এটার মসনদটা কত বড় যে সে জাতীয় পাখি, কিন্তু সে যে জাতীয় পাখি এটা আমরা পড়ি, আমরা জানি, আমাদের বইয়ে আছে, আমাদের সিলেবাসের ভেতরে এই কথা গাওয়া আছে, কিন্তু খোদ দোয়েল নিজে জানে না যে ও জাতীয় পাখি। ও জানে না বিধায় ও সেই জাতীয় পাখি হওয়ার আগে যেমন ছিল এখনো তেমনই আছে, কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে। সেই গোবর খাবে, নাপাক খাবে, আর ভাঙ্গা ঘরে থাকবে, আর জঙ্গলে পাথারে আলে ডালে সময় কাটাবে। বাসভবন নসিব হবে না, বডিগার্ডও পাবে না, আর চলাফেরার জন্য কোনো সরকারি গাড়িও তার জন্য বরাদ্দ হবে না। কিন্তু যদি সে নিজেকে নিজে চিনত, যদি সে জানতো যে আমি জাতীয় পাখি, গণভবন ঘেরাও করত, রাস্তায় সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, মিছিল, সমাবেশ মাঠে করে নিজের কিছু অধিকার হলেও আদায় করত, যে উপজেলার চেয়ারম্যানে যদি গাড়ি পায় আমি কি দোষ করছি, পাখা দিয়ে কেন উড়ব, আমি জাতীয় পাখি, ছোটখাটো একটি বরাদ্দ আমাকে দাও, সে এ সমস্ত দাবি দাবা পেশ করত। কিন্তু আজও পর্যন্ত স্বাধীনতার পর থেকে দোয়েল পাখি জাতীয় পাখিতে মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার পরেও আজও পর্যন্ত কোনোদিন কোনো স্মারকলিপি, কোনো বন্ধন, মানববন্ধন, কোনো মিছিল কর্মসূচি তারা ঘোষণা করেনি। নিজেদের পুরাতন অবস্থাকেই নিজের অবস্থা হিসেবে বরণ করে নিয়ে দিন আর রাত অতিক্রম করছে। এভাবেই কিয়ামত এসে যাবে, তাদের অবস্থার উন্নতি হবে না, কারণ তারা যে জাতীয় পাখি, বাংলাদেশের ইতিহাসের পাতায় যে স্বর্ণাক্ষরে তাদের নাম একটা স্টেজে আছে এটা তারা জানে জানে না। হুজুর এটা বলে বলতেন, দোয়েল যেমন নিজেকে নিজে চিনে না, নিজের মূল্য জানে না, তাই নিজের অবস্থানকে নির্ণয় করতে পারে না, নিজের সম্মান রক্ষা করতে পারে না। বনি আদমের ভেতরে বহু মানুষ আছে যারা নিজেকে চেনে না, বহু মানুষ আছে নিজেকে, ও যে মানুষের বাচ্চা, ও যে বনি আদম, ও যে আল্লাহর হাতে তৈরি, ও যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে জানে না, সে মনে করে আমি বানরের বাচ্চা, সে মনে করে আমি শিম্পাঞ্জির বাচ্চা। এ কারণে আমি অত শত বলতে চাই না, আমি নিজের পরিচয়টা, আমি আমার পরিচয় এবং আপনাদের কিছু পরিচয়কে আপনার আমার কাছে আলোচনার বস্তু হিসেবে এনে নিজেদের পরিচয়টাকে সুস্পষ্ট করতে চাই। আমি কি, আমরা কি, আমাদেরকে আল্লাহ তাআলা ইজ্জতের কোনসে মসনদ দান করে। আর একটা গল্প দিয়ে আমি আমার আলোচনা শুরু করি। আমি তখন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা বন্ধ হয়েছে, তা ছুটিতে বাড়িতে গেছি। সন্তানের প্রতি পিতামাতার আবেগটা এটা পৃথিবীর শ্রেষ্ঠ আবেগ, এই আবেগের সাথে আর কোনো আবেগের তুলনা তুলনা হয় না। সন্তানের জন্য যে মার কিরকম লাগে এটা বোঝার বিষয়, এটা উপলব্ধির বিষয়। কোনো সন্তান যদি এটা আন্দাজ না করে তাহলে সে তার মার ভালোবাসাটাকে উপলব্ধি করার চেষ্টা না করলে উপলব্ধি করতেও পারবে না। আমার মা, আমার বাবা আমাকে কীরকম আদর করতো, বা মাদ্রাসায় রেখে আমার পিতামাতার কীরকম কষ্ট হইতো, এটা তো ছোটোকালে আমি স্বচক্ষে দেখি নাই, কিন্তু আমার যখন সন্তান হয়েছে কিছুটা আন্দাজ করছি। আমি আমার ছেলেকে হেফজ পড়ার জন্য ভর্তি করে দিলাম সেই নরসিংদীতে হাফেজ ইসমাইলের মাদ্রাসায়, সেই এত দূরে দিলাম যে যাইতে স্যার ঘন্টা পাঁচ ঘন্টা, আইতে স্যার ঘন্টা পাঁচ ঘন্টা। বাসা হলো আমার সাভার, কোনো সময় ছেলেরে দেখতে যাইতে চাইলে কয় ঘন্টা টাইম লাগে মিনিমাম, আর যদি আনতে হয় তাদেরও দশ ঘন্টা সময় লাগে। নিজেও যেন কম দেখতে পাই, বউয়ের নজরেও যেন কম পড়ে, পড়ালেখাটা যেন দ্রুত হয়, ছেলেটাও যেন মা বাপ দেখা পড়াশোনার পাতার থেকে নিজেকে বারবার না সরায় স্বার্থে দূরে দিয়ে দিলাম। কিন্তু আমি ভালো বাজার ঘাট যে করতাম, মাঝে মধ্যে আমার বাসায় অনেক ভালো রান্না হতো, আমাকে টেলিফোন করে বলা হতো যে বাসায় খাবার দাবার ভালো, মাহফিলের খাওয়ান খাওয়ার দরকার নাই, আয়া বইরেন, যে ভালো রান্না করছি, বাসায় এসে খাইন, মাহফিলে খাইন। তা আমিও মাশাআল্লাহ খিদা পেটে ওয়াশ টোয়াস কইরা রাতের বেলায় যায় বাসার খানা খাওয়ার জন্য দস্তরখানে হাজির। তো দেখতাম যে বিবি সাহেবা
মুখসুখ না, দুশ্চিন্তাগ্রস্ত, তার চেহারার ভেতরে পেরেশানির ছাপ। তো জিজ্ঞেস করতাম, খাও, খাইছ? খাইছি। তে আরেকটু খাও? না, খাবো না। তো মেয়ে উঠে এসে বলতো, আব্বু আম্মু খায় নাই। আমি বলতাম, বললাম, জিজ্ঞাসা করলাম, খাইছো? বললা খাইছি। এখন আবার মেয়ে বলে, খাও নাই। এখন খাইতে কই, খাবা না, মন খারাপ করে বসে আছো কেন? তুমি কি কোনো রাগ করেছো? আমি কি কোনো গালি দিয়েছি, কষ্ট দিয়েছি, রাগ করছো নাকি? খাও না কিল্লা কিন। তো চোখের পানি ফেলতো আর বলতো, খাবার মুখে যায় না। আমার সামনে ভালো ভালো খাবার আছে, আমার ছেলেটা না জানি মাদ্রাসায় কি খায়া ঘুমাইছে, এটা চিন্তা কইরা খাবার মুখে উঠতেছে না। এটা হলো মায়ের দরদ, পিতার দরদ, এ দরদ আল্লাহ পাকের কুদরতি দান। পৃথিবীর সব সন্তানের জন্য তাদের পিতা মাতার একটা দরদ আছে, আবেগ আছে। সে আবেগের কারণেই আল্লাহ তাআলা সন্তানদেরকে আল্লাহর হকের পরেই মা বাবার হক আদায় করতে আদেশ করেছে। ইবাদতের পরপরই নির্দেশ হলো পিতামাতার খেদমত করো। বহরহাল আমি মাদ্রাসা থেকে বাসায় আসছি যে আমার বাবার বড় আবেগ। আমার আব্বা আলমারির থেকে একটা কাপড় বের করলো, যে কাপড়টা পুরান হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে, একটা পুরান কাপড়। কাপড়টা হলো একটা আমামা, একটা পাগড়ি। আব্বা আমাকে খুব আবেগে, চোখের পানি, আবেগ আপ্লুত হালাত, জড়ায়া ধরে বলতেছে, আয় সন্তান, একটা বরকতি কাপড় তোর মাথায় পেঁচাইয়া দিই, একটা পাগড়ি পেঁচাইয়া দিই। এই পাগড়িটা আমি যেদিন হিফজ সম্পন্ন করেছি, হাফেজ হয়েছি, ওই দিন বড় কাটারা মাদ্রাসার মাহফিলে আমি হাফেজ হওয়ার পরে আমার পিতারা যারা কবরে যে শুয়ে আছে, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এরকম বড় বড় আকাবিররা স্টেজে দাঁড়িয়ে এই পাগড়িটা আমার মাথায় পেঁচাই দিয়েছিল। পৃথিবীর অনেক দামি কাপড়ের চাইতে আমার কাছে আমার এই পাগড়িটার মূল্য অনেক বেশি, তাই আলমিরায় যতন করে রাখি, কারণ এখানে আমার পূর্বপুরুষদের হাত লাগছে যারা আল্লাহর জান্নাতে যেয়ে বসে রয়েছে। তাদের হাতের ছোঁয়ার স্পর্শে কাপড়টা সাধারণ কাপড় না, আয় তোর মাথায় পেঁচাই, এর কিছু বরকত যেন আল্লাহ তোকে দান করে। ঘটনা বলে আমি যেটা বুঝাইতে চাই সেটা হলো এই, যে একটা সাধারণ কাপড়ের উপরে কিছু ভালো মানুষের হাত লেগেছে, তাই এই কাপড়টা দামি হয়ে গেছে। 10 থেকে 15 বছর আগের কথা, আমাকে একজন এক্স মেজর অথবা কর্নেল এই টাইপের কেউ হবে, সে রিটায়ার্ড কর্মকর্তা, আমি যেদিন তার বাড়িতে দাওয়াতে গেছি সেদিন, তখন তার রিটায়ার্ডের সময়ই 30-35 বছর, তার মানে রিটায়ার্ডের পরে সে বাসা ছিল আরো 30-40 বছর, মারা গেছে, অনেক আগেই মারা গেছে, আরো 10 বছর আগে মারা গেছে। তার বাড়িতে যে এক আজব দৃশ্য আমি দেখেছি সেটা হলো এই, দেখলাম কাচের গ্লাসের আলমিরার ভেতরে তার জীবনের স্মৃতির কিছু হিস্সা স্মৃতির আলমারিতে আটকানো আছে, যার ভেতরে বহু স্মৃতি আছে। ছাত্র জমানার কোন খেলায় পুরস্কার পাইছে হেডা আছে, কোন জায়গায় কি পুরস্কার পাইছে সেটা আছে, তবে তার কর্মজীবনের একটি অবস্থায় পাকিস্তান এবং বাংলাদেশ ভাগাভাগি হওয়ার স্বাধীনতার কিছু পরের সন দিয়ে তারিখ দিয়ে একটা মেডেল তার ওই স্মৃতির আলমারির ভেতরে ফুল দিয়ে ঘেরা আছে, একটা মেডেল যার দাম 15-20-30-40-50 টাকা, বহু দামি দামি ক্রেস্ট বাজারে আছে, কিন্তু সেটা এত সুন্দরভাবে আলমিরায় জায়গা পায় নাই যেভাবে ফুল দিয়ে একটা মেডেলকে সে আটকায় রেখেছে। আমি লক্ষ্য করে দেখলাম ওর নিজ দিয়ে লেখা আছে, এই মেডেলটি আমার জীবন স্মৃতিতে বঙ্গবন্ধুর হাতের ছোঁয়ার এক অনন্য পরশ, এরকম লেখা আছে। তার মানে হলো এই মেডেলটা দেখতে খারাপ হইলেও, জিনিসটা কম দামি হলেও, এর ভিতরে হাত লেগেছে দেশ বিজয়ী এক 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত লাগছে ওটার ভিতরে। এই কারণে এই মেডেলটার মূল্য তার কাছে অনেক বেশি, সারা দুনিয়ার বহু দামি জিনিসের চাইতে
তার কাছে ওই মেডেলের মূল্যটা অনেক বেশি, কারণ ওই মেডেলের ভিতরে বঙ্গবন্ধুর হাতের স্মৃতি, হাতের ছোঁয়া জড়ে আছে। সেম মানুষ এমন একটা সৃষ্টি আল্লাহ পাকে, যে সৃষ্টিটা বানাইতে গিয়ে আল্লাহ তাআলা শুধুই মাত্র নিজের হুকুম ব্যবহার করেন নাই, নিজের সহস্তকে ব্যবহার করে মানুষ বানিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, খালাকাল্লাহু আদামা বিয়াদি, আল্লাহ তাআলা আদমকে সহস্ত দিয়ে সুন্দর করে তৈরি করেছেন। মানুষ অন্যান্য প্রাণী অন্য মাখলুকের মতো বানর শুকর তাদের মতো না, শিম্পাঞ্জি হাতি ঘোড়া গাধার মতো না, ওগুলো আল্লাহর হুকুমে তৈরি, মানুষ আল্লাহর হাতে তৈরি। খালাকাল ইনসান, আল্লাহ সহস্তে মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, চিল্লায় করে বলেন, আল্লাহ তারা সহস্ত ব্যবহার করে মানুষ বানিয়েছেন। আল্লাহর হাতের ছোঁয়া, স্রষ্টার হাতের স্পর্শ সৃষ্টি ধন্য হয়েছে, তো সৃষ্টিটা সৃষ্টি কুলের ভেতরে দামি হয়ে গেছে। একটা কম দামি জিনিসের ভেতরে দামি মানুষের হাতের ছোঁয়া আর স্পর্শের যেমন দাম, সৃষ্টি জগতের সকল সৃষ্টির মোকাবেলায় মানুষ আল্লাহ পাকের সহস্তে বানানো হাতের ছোঁয়ার অনন্য এক সৃষ্টি। এ কারণে গোটা সৃষ্টি জগতের ভেতরে মানুষের আলাদা দাম। আল্লাহ তাআলা বানায়া বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তান অন্য কোন প্রাণীর মতো প্রাণী নয়, আদম সন্তানকে আমি আল্লাহ নিজে সম্মান দান করেছি। মানুষ হলো আল্লাহ পাকের হাতের তৈরি শ্রেষ্ঠ জীব, এইটুকুনি তো শ্রেষ্ঠত্বের জন্য যথেষ্ট। তাছাড়াও আল্লাহ তাআলা রকমারি সৌন্দর্যের বাহার বনি আদম মানব জাতিকে দান করেছে, তার ভেতরে একটি শ্রেষ্ঠত্বের দিক হলো মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম সুন্দর গঠন দান করেছেন, অবয়ব দান করেছেন। মানুষের চেয়ে সুন্দরতম সৃষ্টি আল্লাহর সৃষ্টি কুলের ভেতরে নাই, মানুষ আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দরতম সৃষ্টি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। মানুষ আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দরতম সৃষ্টি, এ কথাটা কোনো আলোচকের কথা না, এ কথাটাও সরাসরি আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক সূরা তিনে বলেন, অতীন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার কসম করে আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়ে বানিয়েছি, মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি আর সৃষ্টি কুলে নাই, মানুষ হলো আল্লাহ পাকের আশ্চর্য সুন্দর সৃষ্টি, যার সৌন্দর্যের বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, এবং যেই মানুষের সাজগোজেরও শেষ হবে না সৌন্দর্যের কারণে, সঙ্গত কারণেই। পৃথিবীর কোনো প্রাণীর সাজানোর জন্য কেমিক্যাল নাই, কসমেটিক আয়োজন নাই, প্লাস্টিক সার্জারি নাই, মানুষের সৌন্দর্যকে সংরক্ষণ করার জন্য প্লাস্টিক সার্জারি আছে, অঙ্গ রিপ্লেস আছে, যে একটা জিনিস বাদ হয়ে গেছে এটার জায়গায় আরেকটা লাগানোর ব্যবস্থা আছে। সামনে একজন পয়সা রয়েছে আপনার, একটা পাথর আর একটা চোখ, দেখলে বুঝবেন না কোনটা পাথর কোনটা চোখ, সৌন্দর্যকে সংরক্ষণ করার সুব্যবস্থা আছে। মানুষের সৌন্দর্য আজব, আপনারা হয়রান পেরেশান হয়ে যাবেন, আমি নিজে হয়রান পেরেশান হই যখন চিন্তা করি যে মানুষের এক চুলের সৌন্দর্য হেফাজত করার জন্য কোটি 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 ডলার, মিলিয়ন ডলার খরচ হইতেছে চুলের জন্য,
চিন্তা করে দেখেন তো পৃথিবীতে কতগুলো সেলুন আছে, এই সেলুনগুলোতে মানুষের চুলের জন্য আলাদা আবার বই আছে, ক্যাটালগ বই আছে যে কোন ডিজাইনে কাটবার চাই। আমি বহির্বিশ্বের এমন সেলুনে ঢুকছি মুজবর হয়ে গেছে, তো বলতে চাইতেছি যে কাটিয়ে দেন একটু সুন্দর করে দেন, তো হ্যাঁ আমাকে বই দিছে দেখার লেগে কোন ডিজাইনে কাটনি, আমাকে আয় ছোট ছোট মুছের ডিজাইন কি কয় এটারও ডিজাইন আছে, এই সাইডে দেখেন এইটার ডিজাইন আছে, কি ডিজাইনে কাটতে চান, পুরাটাই চাচতে চান না একটু র্যাক রুখ রাখতে চান, নাকি এইদিক দিয়ে রাখতে চান এইদিক দিয়ে কাটতে চান, দেখেন নাই যেমন জল্লাদ শাহজাহানের মুছ একরকম, আমাদের প্রেসিডেন্ট শিয়াউদ্দিন সাহেবের মুখ মুছ ছিল আর এক রকম, আর একজনের মুছ আর এক রকম, হ্যাঁ উসমানি মেজর উসমানের মুছ একরকম, আবার আর এক মেজরের মুছ আর এক রকম, আবার নায়কের মুছ একরকম, রোনালদোর চুল একরকম, ম্যারাডোনার চুল আর এক রকম, আমাদের কলেজের ছেলেবেলের এক একজনের চুল এক এক রকম, মাথা দেখলে এক একজনকে এক এক রকম সুন্দর লাগে, এক চুলের সৌন্দর্য হেফাজত করতে যায় মানুষের কোটি কোটি ডলার খরচ হয়, এটারে কখনো সাদা বানায় কখনো কালা বানায় কখনো এটাকে পাটের কালার বানায় সাদা বানায় লাইছে, আবার এটা যেটা আল্লাহ সাদা বানায় দিছে এটারে হঠাৎ কালো বানায় ফেলছে, আবার কালোটাকে আবার চিতকুমড়া ডিজাইন করে ফেলাইছে, সুজা চুল রে পেঁচায় পুচায় বাঁকা বানায় লাইছে, সৌন্দর্যের অভাব নাই, এক মাথার ভেতরে হাজারো কোটি কোটি রকমারি সৌন্দর্য মানুষের মাথার চুলের ভেতরে বিদ্যমান, আল্লাহু আকবার বলেন, ওইটা তো অনেক দূরের সৌন্দর্য হলো যেটা মানুষ দেখে একেবারে, এমন সৌন্দর্য মানুষ তালাশ করে কোটি কোটি টাকার বিনিময়ে যেটা হে সারা আর কেউ দেখে না, যেমন মনে করেন মানুষের আন্ডার প্যান্ট প্যান্ট যেটা এটা কি হে নিজে সারা আর কেউ দেখে, এইটার ভেতরে ব্র্যান্ডিং সিস্টেম চালু যে আন্ডার প্যান্ট কিনবে জাইঙ্গা কিনবো এটা এটা ব্র্যান্ডেডটা কিনবে, রাস্তায় দেখবেন বিরাট বড় সাইনবোর্ড ঝোলানো জাইঙ্গা ভরা মানুষ খাড়া হয়ে গেছে, কি রে এটা এখানে এরকম কে কয় হুজুর এটা ব্র্যান্ডের জাইঙ্গার একটা সাইনবোর্ড লাগায় রয়েছে, এবং এই জাইঙ্গা বানাইতে যায় এটার জন্য রাবার কোয়ালিটিফুল, কাপড় কোয়ালিটিফুল, সিলাই কোয়ালিটিফুল, ওইখানে জীবনে কিছু রাখবে না কেউ, তারপরেও পকেট কোয়ালিটিফুল, আজব জাতি মানুষ যে তার সৌন্দর্যকে প্যান্টের নিচেও সে সুন্দর করতে রাজি না, সে একটা মোজা ব্যবহার করবে যেটা জুতার ভেতরে থাকবে যেটা কেউ দেখবে না, এটার কোয়ালিটি হইতে হবে ভালো, এটা দেখার মতো হইতে হবে, এই যে সৌন্দর্যের এক রমরমা বাজার এটা একমাত্র মানুষের ভেতরেই আছে, এ কারণে কালো মানুষ সাদা হয়ে ঘুরতে থাকে, এই সৌন্দর্যের আলোচনা করতে গিয়ে আমাদের শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন বিয়া করতে সাবধান, কেন মানুষ আজব সুন্দর প্রাণী, যতটুকু সুন্দর তার চাইতে বেশি সুন্দর হয়ে মানুষের সামনে যাওয়ার প্রাণী, ন্যাচারাল সৌন্দর্য না আরো বেশি সুন্দর হয়ে সামনে চলে আসবে, পৃথিবীর সব প্রাণীর সৌন্দর্য ন্যাচারাল সৌন্দর্য, মানুষের সৌন্দর্যের ভিতরে ডুপ্লিকেট আছে, হরিণে যদি আপনি মেকআপ করেন তাতে আরো সুন্দর হবে না অসুন্দর হবে, কোন প্রাণীর যদি মুচকাইতে এটারে সাইজ করার চেষ্টা করেন তাহলে ওর সর্বনাশ হয়ে যাবে, মানুষ তার সব কিছুর ভেতরে সৌন্দর্যকে লালন পালন করে, কারণ মানুষকে আল্লাহ তাআলা সুজা করে বানিয়েছেন, আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার, আজব সৌন্দর্য হেফাজতকারী মানুষ, এবং নিজেকে সুন্দর করে পেশ করার যোগ্যতা মানুষ রাখে বাহ্যিকভাবেও আত্মিকভাবে, বাহ্যিকভাবে মানুষ চায় যে আমাকে সুন্দর না দেখা যাক, এ কারণে তার সৌন্দর্য অসুন্দর কোনো হালত থাকলে এটা ঢাকা ঢুকে সুন্দর বানায় হাজির করে, এ কারণে শায়খুল হাদিস সাহেবের কাছে আমাদের মৌলানা জালাল ভাই আইছে, আয়া কয় যে হুজুর বউ দেখতে যাবো দোয়া করে দেন একটা ভালো মেয়ে যেন পাই, হুজুর বললেন কি শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব কয় বউরে যে কি জিগাইবা তুমি কয় সুরা ফাতিহা, একজনে কয় না কোনো জিগাই দোয়া কোনো, শায়খুল হাদিস সাহেব বললেন যে
সূরা ফাতিহা দোয়ায় কুনুত এডি তুমি পারবে এগুলো জিগায় ল্যাপটপ নাই এইগুলাকে তুমি তোমার বউরে শিখাইলে তোমার বউ হবে ছাত্র তুমি হবে উস্তাদ শ্রদ্ধা বেশি করব আর এমন জিনিস চেক করে আইছো যেটা জীবনে আর কোনোদিন ঠিক করতে পারবে না তো ছাত্ররা হুজুর এটা কেমনে কয় দেখা হইলে কইবা ম্যাডাম একটু ওযু করেন তো ওযু করবে ওযু করলে ওযু পারলে নামাজ পড়ে নামাজ পড়লে নামাজ পড়ে নামাজ পড়লে গুনাহ করে না গুনাহ ছাড়ে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সবচেয়ে বড় উপকার হলো ওযু করলে যদি মেকআপ করে কালা বিস কালার বানায় থাকে এটা ধুইয়া যাবে আসল কালারটা দেখা চলে আসবে কারণ মানুষ আজব প্রাণী তার সৌন্দর্যকে সে যতটুকু আছে এটাকেও বাড়ায় ফেলবে যদি তার সৌন্দর্যকে সে বাড়াইতে সক্ষম নাও হয় তারপরেও এই মানুষ চাঁদের চাইতে সুন্দর এ মানুষ সূর্যের চাইতে সুন্দর চার কসম করে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ চারটি কসম করে বলেন মানুষ আর প্রাণী কিন্তু এক নয় আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়া আল্লাহ তাআলা তৈরি করেছেন এই কারণে পৃথিবীর সবচেয়ে কালো মানুষ যেটা এটা চাঁদের চাইতে ভালো সূর্যের চাইতে ভালো আল্লাহর সকল সৃষ্টির চাইতে একটা কালা কুচ্ছি মানুষ সেও অনেক বেশি সুন্দর এই কারণে আল্লাহর রাসূল উম্মতকে দোয়া দিয়ে গেছেন উম্মতেরা আয়নার সামনে দাঁড়াইলে পড়বা আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলকি ওগো আল্লাহ আপনি যেমন আমাকে সুন্দর করে বানাইছেন আপনি আমাকে চারিত্রিক সৌন্দর্য নিজের পক্ষ থেকে তোহফা দান করেন আপনি আমার চরিত্রটাকেও সুন্দর বানায়া দেন একটা কালো মানুষ আয়নার সামনে দাঁড়ায় দোয়া পড়বে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ যুগে এক মহিলা তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক তো একজনকে জিজ্ঞেস করছে এই কাম তো আকামি করলাম নাকি কই কি করছেন কয় বিবিকে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক তা কি বউ কি আসে না গেল গা কয় ভাবি দেখতে কেমন কয় কালা তাই তো গেছে গা কি কারণ চাঁদ হলো সাদা বউ হলো কালা কইছেন চাঁদের চাইতে সুন্দর না হলে তালাক কালা মানুষ চাঁদের সামনে কেমনে দাঁড়াবে থাকে নাকি আবার তালাক তো এই গেছে পেরেশান মাস্টার সাহেব ফতোয়া দিছে মাস্টারের ফতোয়ায় চাচা এখন বসে বসে কানবার লাগছে কানতেছে এজন্য স্বামী স্ত্রীর বন্ধনটা তো মহব্বতের বন্ধন এটা রাগে ঠাগে ঝগড়া লাগলো পরে আবার আদর লাগে ভেতরে একটা টান পয়দা হয় কারণ এই টান স্বামীর হৃদয়ে বিবির জন্য দান করেন আল্লাহ আর বিবির হৃদয়ে স্বামীর জন্য এই মায়া দান করেন কে জোরে আওয়াজ করে বলেন কে কারণ এই বন্ধনটার তৈরিকারী কে এবং এই আল্লাহর কাছে বন্ধন এত দামি বন্ধন যে এটাকে আল্লাহ জান্নাতে সবার আগে বানাইছেন তারপরে বাকি বন্ধনগুলোকে পরে বানাইছেন এবং জান্নাতের ভেতরেও প্রতিটা স্ত্রীকে আল্লাহ স্বামীর সাথে রাখবেন প্রতি স্বামীকে আল্লাহ তাআলা বিবির সাথে রাখবেন দুনিয়াতে যাদের বিয়ে হবে না বিয়ের আগে যারা মারা যাবে এগরে বিয়া দিয়া জান্নাতের ভেতরে স্বামী স্ত্রী বানায়া তারপরে আল্লাহ জান্নাতে রাখবেন তার মানে জান্নাতের ভেতরে স্বামী স্ত্রীর বন্ধন মাস্ট এটা থাকবেই আল্লাহ তাআলা প্রতিটি অবিবাহিতকে পরিপক্কতা দিয়ে বিয়ে করায় জান্নাত দান করবেন আর অবিবাহিতদেরকে অবিবাহিতদের সাথে আল্লাহ তাআলা বৈবাহিক বন্ধনে নিজের জিম্মায় আবদ্ধ করে দিবেন আল্লাহু আকবার আবদ্ধ করে তারপরে স্বামী স্ত্রী জান্নাতে দিবেন স্বামী স্ত্রীর বন্ধন তো প্রেমের বন্ধন রাগে তাকে তালাক দিলেও পরে আবার মন লাগে মায়া লাগে এ কারণে ফতোয়ার জরুরত হয় যদি মায়া না লাগতো তাহলে তালাক দিয়া ঘুরে বেড়াইতো জীবন আর হুজুরের কাছে যেত না অথচ মাদ্রাসায় হুজুরদের ফতোয়া বিভাগে সবচেয়ে
বেশি ফতোয়া হইল তালাকের ফতোয়া। এনে তো হুজুররা আছে, তালাকের ফতোয়ার চাইতে বেশি ফতোয়া আর কোন সাবজেক্টে হুজুরের কাছে জমা নাই। রাগে বাগে বিভিন্ন কায়দায় ঠুসঠাস মারে, পরে যায় ধরে, কয় হুজুর কি করলাম ঠিক করে দেন। যদি কয় এটা ঠিক করা যাইব না, তিন তালাক হয়ে গেছে, কয় দরকার হয় হিল্লা দেন, তারপর আইন না দেন। আর একখানে দরকার হয় বিয়া দেন, তাও আইন না দেন। প্রেমের বন্ধন যে এ কারণে, এর জন্য আবার মায়া লাগে। এ কারণে জসীমউদ্দিনের 30 বছর পর্যন্ত মায়া। নাতি জিজ্ঞেস করে, দাদা দাদা ডালিম তলায় এই কবরের পারে ডেলি দেখি তুমি কান্দ, কেনে কান্দ দাদা? জসীমউদ্দিন বলে, কান্দি বুঝবি না। না দাদা, কে বলেছে? দুনিয়ার সব বুঝি, কান্দ এটা বুঝি বুঝবো না, কি লেগে কান্দ ক ভাঙ্গা? জসীমউদ্দিন বলে, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। ওইখানে তোর দাদির কবর, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ভালোবাসিনু পুতুলের মতো মো, পুতুলের বি ভেঙ্গে গেলেও কেঁদে ভাসাই তবু। এই নাতি জানো এ ডালিম তলায় কান্দি কেন? ওখানে এমন একজন নারী ঘুমায় রয়েছে যে আমার স্ত্রী তোমার দাদি, তার সাথে আমার প্রেম বন্ধন ছিল বড় জটিল বন্ধন। তোমার আর তোমার দাদি আর আমার মাঝখানে যদি কখনো কোনো পুতুল খেলার মতো নাটকীয় কোনো ঘটনা যদি সংগঠিত হয়ে যেত, তাহলে তোর দাদি কেঁদে কেঁদে বুক ভাসাইত, মুক্তার মতো চোখের পানিগুলা চাঁদ মুখের উপরে গড়ায় গড়ায় পড়ত। স্বামী স্ত্রীর ভালোবাসা স্মরণীয় ভালোবাসা, যে বিবির ভালোবাসা স্বামীকে যুগ যুগ কাদায়। যদি আসলে ভালোবাসা হয় তাইলে কাদায়, আর যদি কেউ স্বামী স্ত্রীর ভেতরে ভালোবাসাকে স্থাপন করতে না পারে তাহলে এটা জ্বালায়, কাদায় না, জ্বালায়, আগুন জ্বালায়, ঘরের ভিতরে বিষাদের আগুন জ্বালায়। হ্যাঁ, আগুন জ্বলে কাদের? যারা যে স্বামীর কাছে বিবির মূল্য চাইতে অন্যের মূল্য, অন্য নারীর মূল্য বেশি হয়, তার ঘরে আগুন জ্বলে। হে মিয়া, বল লোকে ভালো কথা কইতে পারে না, শালীর লোকে ভালো কথা, বাবির লোকে রসালো রসালো আলাপ করে, সে খালাতো বোন মামাতো বোনের সাথে টেলিফোন যখন ধরে তখন আধা ঘন্টায় ছাড়ে না, আর বউরে কয় একই জরুরি কথা থাকলে বলো, রাখি ব্যস্ত আছি। এরকম আচরণকারী যে পুরুষগুলা হয় তাদের স্বামী স্ত্রীর ভালোবাসা নষ্ট হয়। আর কিছু মহিলা আছে, এরা ভিন্ন পুরুষের সাথে ভেটকায়, রিসেপশনে চাকরি করে, যেটা ওনে দেয় সব পুরুষের লোকে পাইকারি হাসি বেগারি লাগায় হাসতে থাকে, মনে করে বিভিন্ন শপিং মল, রাগ হওয়ার কিছু নেই। বিভিন্ন অফিস শপিং মলের রিসেপশনে নারীরা চাকরি করে, এই নারী মনে হয় বেগারি লাগায় বসে থাকে, কি এবারে কোনোদিন রাগ করতে দেখছেন কোনোদিন? হ্যাঁ, ওইখানে হাসে। আর যাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করা দরকার, দুনিয়ার সবচেয়ে বড় রিসেপশনটা যে স্বামীকে দেওয়া দরকার, এ স্বামীর সাথে দুর্ব্যবহার করে এমন মহিলাদেরকে জান্নাতের হুরেরা লানত করে, লানত করতে থাকে। জানেন, তোর কাছে কিছুদিনের জন্য আমাদের দুলহানটাকে দিয়েছি, তারে কষ্ট দিলি, লানত করতে থাকে। দুনিয়ার সব মানুষের রিসেপশন তোমার কাছে সুন্দর, মা তোমার স্বামীর রিসেপশন অসুন্দর কেন? লজ্জা রাখার জায়গা নাই? ভিন্ন পুরুষের সাথে ভালো কথা কও, স্বামীর সাথে মুখ কালো করে যে নারী কথা কয়, এ নারী একটা অপদার্থ নারী। ঠিক তেমন ভিন্ন নারীর সাথে হাসি মুখে কথা কয় কিন্তু নিজের বউয়ের সাথে মুখ কালো করে কথা কয়, এ পুরুষ অপদার্থ পুরুষের খাতায় না, অপদার্থ। কারণ এই বন্ধনটা তো মধুর বন্ধন,
ভালোবাসার বন্ধন। এই বন্ধনের মূল্য না থাকলেও আমাদের বর্তমান যুগের ছেলেদের কাছে নষ্ট জেনা প্রেম প্রীতির বন্ধনের মূল্য আছে। 14ই ফেব্রুয়ারি ইজ কামিং, আসতেছে, দেখবা নষ্ট ভালোবাসার কদর কত। কি কথা বলো না কেন, জোরে আওয়াজ করে বলো না কেন, যুবকরা দেখতে পাবা যে কত নষ্ট ভালোবাসার কদর। কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আজব ভালোবাসা, আল্লাহর দান। একটা নারী তার স্বামীকে রিসিভ করবে কেমন আজব ঘটনা হাদিস আছে। এক সাহাবী নিজের সন্তানকে অসুস্থ রাইখা সাহাবী বাইরে কাজ করতে চলে গেছে। সাহাবি সন্ধ্যাবেলায় বাড়িতে আসছে, অসুস্থ সন্তান ঘরে রেখে গেছে, কিন্তু আল্লাহর কুদরতের খানা সাহাবি ঘরের বাইরে গেছে, তার সন্তানটা ইন্তেকাল করেছে, তার সন্তানটা ঘরে মারা গেছে। সাহাবি বিকাল বেলায় বাড়িতে আসছে, এই ফাঁকে বিবি নিজের সন্তান মারা গেছে কিন্তু এটাকে সুন্দর করে শোয়ায় রাখছে। হযরত আবু তালহা বাড়িতে আসছে, সন্ধ্যাবেলায় বাড়ি আসলে এই যুগের মহিলা যদি হয়তো চিল্লা পাল্লা কইতো দুর্মুশার ঘর করতেছি, একটা ছেলে বাচ্চা এটা মরে গেছে, তোমা বাইরে কাজ করো আর সন্তান মরছে, গালিগালাজ করতো স্বামীরা আরো যে চিকিৎসা করো না ঠিক মতো। আর আবু তালহা সন্ধ্যাবেলায় বাড়ি আসছে, আবু তালহার বিবি মৃত সন্তানটাকে সাদা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে শোয়ায় রাখছে। স্বামী দরজা খুলে জিজ্ঞাসা করছে, অ বিবি আমার সন্তান কেমন আছে? আবু তালহার বিবি নিজের স্বামীকে রিসিপশনটা দিল কি? আবু তালহার বিবি বলে, স্বামী গো আপনার সন্তান আরামে ঘুমাইতেছে। মুখের শব্দ শুই না আবু তালহা মনে মনে ভাবতেছে তার সন্তান ঘুমাইতেছে। আবু তালহা ঘরের ভিতরে প্রবেশ করেছেন, ওনার বিবি ওনাকে হাত মুখ ধৌত করার পানি দিয়েছেন, খানা দিয়েছেন, পেট ভরে তিনি খাবার খেয়েছেন। খানা খাওয়ার পরে দেহের ভেতরে জৈবিক চাহিদার জন্ম হয়েছে, বিবিকে শাহওয়াতের সাথে আলিঙ্গন করেছে, বশারিয়া তাকাজা জৈবিক চাহিদাকে পূরণ করার জন্য বিবিকে টান দিয়েছে। বিবি সন্তান মারা গেছে এটাকেও গোপন করে স্বামীর সাথে বিছানায় শুয়ে পড়েছে। হযরত আবু তালহা নিজের চাহিদা পূরণ করেছে, আবার বিবি স্বামীর জন্য ফরজ গোসলের পানি জড়ো করেছে, সুন্দর করে স্বামীকে পানি ঢেলে ঢেলে ডলে ডলে গোসল করা দিছে। গোসল সম্পন্ন হয়ে গেলে আবার স্বামী স্ত্রী এক জায়গায় বসেছে, তখন আবু তালহার বিবি বলতেছে, স্বামী গো আপনার সাথে জরুরি একটা আলাপ আছে, কোনো কেউ যদি আপনার কাছে কোনো কিছু আমানত রাখে, যিনি আপনার কাছে কিছু আমানত রাখল তিনি যদি তার আমানতের মালটা আপনার কাছে এসে হঠাৎ করে চায়, আর যদি মালটা দিয়ে দিতে হয়, ও স্বামী বলুন না আমানতের মাল ফেরত নিলে কারোর উপরে কি রাগ করা ঠিক হবে, মন খারাপ করা কি জায়েজ আছে নাকি? আবু তালহা বলে, না বিবি, আমানতের মাল যে আমানত রেখেছে তার মাল সে নিবে, এখানে রাগ করার বিধান নাই, যখন তখন তার মাল সে ফেরত নিতে পারে। এ কথা বলতি আবু তালহার বিবি বলে, স্বামী গো আপনার আমার কাছে আল্লাহ তাআলা আল্লাহর একটা মাল একটা সন্তান আমানত দিছিলেন, আল্লাহ তাআলা আমাদের কাছে একটা মাল আমানত রাখছিলেন, আমাদের ওই সন্তান আল্লাহর মাল আমানতের মাল আপনি যখন বাইরে কাজে গেছেন
আল্লাহ তাআলা তার মালটা আপনার কাছ থেকে নিয়ে গেছে অর্থাৎ স্বামী গো আপনার সন্তানের কিন্তু মৃত্যু হয়ে গেছে হযরত আবু তালহা বলেন বিবির বর্ণনা শুনতেছিলাম আর চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছিল কিন্তু কোনো আওয়াজ করার মতো সুযোগ আমার বিবি আমাকে দেয় নাই আওয়াজ করে কান্না করার মতো কোনো সুযোগ আমাকে দেয় নাই নিজে উঠা যায় কোথায় আমার জাদুকে তুমি শুইয়ে রেখেছো চাদরে ঢাকা সন্তানের সামনে নিয়ে আমাকে দাঁড় করাইছে কাফনের কাপড়টা চাদরটা সরাইয়া দেখি সন্তান আমার লাশ পেশে রইছে রে বিবি কখন মারা গেছে আপনি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মারা গেছে ঘরে আসলে লুকাইলা কেন বললা না কেন স্বামী আপনি খুশি তো মহান আল্লাহ আমার উপরে খুশি আর আপনি নারাজ তো আসমানের মালিক আমার উপরে নারাজ এই কারণে যে সন্তানটাকে পেটে ধরছি এই সন্তানের লাশটা দিদের হাতে কাপড় দিয়ে ঢাকছি তারপরেও সন্তানের মৃত্যু সংবাদ গোপন কইরা নিজের স্বামীকে খুশি করার চেষ্টা করেছি কারণ রাসূল বলেছে পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার নির্দেশ আসমানের মালিক আল্লাহ দান করত তাহলে নাকি নারীদেরকে স্বামীদেরকে সেজদা দেওয়া আল্লাহর নির্দেশ হয়ে যেত ও স্বামী এজন্য আপনাকে রিসেপশন করার জন্য গোপন করে রেখেছি আবু তালহা সকাল বেলায় নবীর কাছে যায় বলে রাসূল গো আমার বিবি কি করেছে জানেন রাসূল বলে তোমার বলতে হবে না আবু তালহা খবরটা আমার কাছে তুমি আনার আগে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন সব আমারে জানায় দিয়ে গেছে এটা হলো স্বামী স্ত্রীর বন্ধন সঙ্গত কারণে স্বামীর জন্য বিবির মায়া হয় বিবির জন্য স্বামীর মায়া হয় তালাক তো দিছিল নাগের মাতালে এবার কানতেছে রাস্তার ধারে কারণ স্বামী স্ত্রীর মায়া ওই পথ দিয়া নোমান দিন সাবেত ইমামে আজম আবু হানিফার যাত্রা তখনও তিনি ছোট মানুষ মাদ্রাসায় পড়ে ইমামে আজম আবু হানিফা বললেন চাচা কান্দেন কেন ছোট মানুষ বুঝবে না জসীমউদ্দিন যেমন নাতির উৎপাতে কবিতা বলছে চাচা ওইরকম ইমাম আজমের উৎপাতে মুখ খুলে বলে ভাতিজা তোমার চাচি দেখতে কালা কিন্তু বলে ফেলেছি যে তুমি যদি চাঁদের চেয়েতে সুন্দর না হও তাহলে তুমি তালাক সে কালো হলে কি হবে তার ব্যবহার এত ভালো সে তো গলার মালা তার বিরহ বেদনা আমারে কাঁদায় ইমামে আজম আবু হানিফা বলে কে বলেছে চাচি তালাক হয়েছে কয় তোমার চাচি যে কালো চাঁদ তো সাদা আলো তোমার চাচি কালো মাস্টার সাহেব বললো তালাক হয়েছে তুমিও নাকি মাস্টারের ছাত্র নোমান বিন সাবেত ইমামে আজম আবু হানিফা বলে মাস্টার সাহেবের কাছে গণিত পড়ছি ফতোয়া পড়ি নাই যে গণিত মাস্টার ফতোয়া দেওয়ার অধিকার তার নাই গণিত বুঝলে ফতোয়া বোঝা যায় না সায়েন্স বুঝলে কোরআন বোঝা জরুরি না কোরআনের ইলম এটা আলাদা ইলম মাসাইলের ইলম এটা আলাদা ইলম অন্য শিক্ষা থাকলে এটার গভীরতায় যাওয়ার যোগ্যতা যাওয়া জরুরি না সম্ভব না সঙ্গত কারণে আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া নিষেধ আরে মাস্টারের কাছে ফতোয়া দিয়ে গেছেন কেন কইছে কইছে তালাক হয়ে গেছে তুমিও নাকি তার ছাত্র আমি ছাত্র কিন্তু গণিতের ছাত্র ফিকার ছাত্র না তাহলে ফিকা কি বলে ফিকা বলে তালাক হয় নাই ফিকা বলে তালাক হয় নাই কেন কোরআন বলে মানুষ চাঁদের চাইতে সুন্দর আল্লাহু আকবার বলে মানুষ সৃষ্টির সব কিছুর চাইতে সুন্দর আল্লাহ তাআলা চার কসম করে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সর্ব উত্তম অবয়ব সৌন্দর্য দিয়ে বানিয়েছেন
সঙ্গত কারণে মানুষের আয়না লাগে পৃথিবীর কোন প্রাণীর আয়না লাগে না মানুষের আয়না লাগে মানুষ যে সুন্দর আরো সুন্দর সাজুগুজু করে যে আয়না লাগে আমারও আয়না লাগে হুজুর মানুষ তাও জেলখানায় আয়না লাগছে জেলখানায় আবার আয়না দেয় না কারণ আয়না গ্লাসের জিনিস তো এটা দিয়ে অনেকে আত্মহত্যা করে এজন্য আয়না দেওয়া হয় না তে শুক্রবার হলে আমরা বলতাম একটু আয়না দিবা শুক্রবার একটু সাজুগুজু করতাম তে শুক্রবার আয়না দিত একটু সাজগোজ করতাম এইটাই মানুষের আসল সৌন্দর্য না মানুষের এই সৌন্দর্যের চাইতে আরো বড় সৌন্দর্য আছে আরো বড় সৌন্দর্য হলো মানুষের আকলের সৌন্দর্য মানুষের আকল বড় ভারী বড় দামি এত দামি আকল পৃথিবীর কোন প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই যেমন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে ওনার এক বন্ধু বললেন কি নিজের বিবিরে যে রাগ করছে রাগ করে বলতেছে এই কথা কও না খেলে কি আর বাটে আসলে এমন এক বউ পড়ছে যেই বউ 13 নাম্বার 1 বউ তো আল্লাহর দান কারটা 13 হয় কারটা সুজা হয় তে এই আলেম মানুষ হের বউ পড়ছে 13 13 তো এমন জং 13 রাগ হইলে পরে 3 দিনের ভিতরে আর কথা কয় না তে এই মিয়া হঠাৎ করে একদিন বাসায় গেছে যায় দেখে বউ 13 বইছে এটা তাহলে কয় দিন 3 দিন মানে ওই যে ইবাদত উফরে না যাওয়ার সীমানা পর্যন্ত কথা কইব না তারপরে অবশ্য আগের জমানার মানুষ যেহেতু বুজুর্গ লোক ছিল পরে আবার হাদিস টাকায় কইতো এই যে কি কোন অনেকদিন কথা কই না কোন কি হইছে ইবাদতটারে উফরে মানা হওয়ার মতো তিন দিন পরে আবার কথা কইতো তো উনি বাড়িতে যায় দেখে বউ বাক্য বইছে কথা কয় না তো উনি ও রাগের উপরে আছে উনি বলতেছে যে এই এ ঢং টং চলবো ঢলবো না এ কথা বন্ধ করলেই যে তিন দিন কথা কও না এই সিস্টেম আউট যদি ফজরের আজানের আগে কথা না কও তাহলে তুমি তালা বউ এমন চেতা চেতছে এটা আরো চুপ হইছে ডবল তালা মারছে সিঙ্গেল তালা না ডবল তালা আগে তাও মরা নমি করতো এখন মরা সরা বাদ দিয়ে কাইতে শুইছে মানে এক গুমে ফজর দিব এই নিয়ত করছে বেচারা তো খালি গড়ি দেহে দেহে কথা কয় না ফজর কাছাকাছি তাও কথা কয় না মাথার চান্দি গরম তালাক হইলে এই তিন চারটা বাচ্চা লইয়ে জাম কোন জায়গায় আপনি অস্থিরতা বিবিরেও রাগ করছে কিছু কইতেও পারতেছে না নিজে জিতবারও চায় চলে গেছে ইমাম আযম আবু হানিফার কাছে যা বলে নোমান বাড়ি আসো নিরে ভাই আসি তো কি হইছে আকাম হয়ে গেছে কি কাম তোমার ভাবিকে বলছি তুমি যদি ফজরের আগে কথা রাখো তাহলে তুমি তালাক হে তো ডবল তালা মাইরে শুইছে কথা কয় না কি করি কও তো বউ ছুটতে গেলে বাচ্চা লয়ে যামু কই তোমার বাস্তে বাস্তির কি হইব নোমান বিন সাবেদ বলে আরে যান ঘুমান গে যান বাজে বেচাল বাড়তে এসে তালাক হইব না বাস নোমান যেহেতু বলছে তালাক হবে না আরামে যায় উনি যায় বউ একদিকে ঘুমায় উনি আর একদিকে একটা ঘুম দিছে নোমান ঘুমাইতে কইছে কিন্তু কতক্ষণ পরে তো ফজরের আজানের আওয়াজ বউ এবার ছেটান করে লাভ দিয়ে বিছনা থেকে উঠা যা কানের কাছে যায় কয় মশাই ঘুমাও ঘুমাও ভালো করে ঘুমাও বাচ্চা সহ ঘুমাও জনমের ঘুম ঘুমাইতে থাকো ক্লোজিং কমপ্লিট তোমার আমার বিয়ে শেষ তারা হয়ে গেছে আমি আমার বাবার বাড়ি চললাম তুমি আরামে ভাত খাও আর থাকো আরাম করো গেল এই কথা কয় ফট করে দরজাটা খুলছে এখন ঘুমের মানুষে হঠাৎ করে ডাইকে উঠে যদি এরকম ডায়লগ মারে হ্যার তো হাতে হারিকেন মাথায় হাত হে লাফায় উঠে কয় নোমান রে তোর কথায় ঘুমায় বোয়াইলাম রে বোয়াইলাম চিল্লারি দিছে একটা এদিক দিয়া নোমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ঘরের বাইরেই উঠানে দাঁড়ায় নিছে দরজা খুলে দেখে যে পাগড়ি মাথায় একজন খাড়া এ কে আমি নোমান আরে ভালো হইছে ইমাম সাহেব আইছো তোমার ভাই লগে তো আমার ঝিসমিস হয়ে গেছে কয় কি তালাক হয়ে গেছে গা হে কইছে ফজরের আগে কথা না কইলে আমি তালাক আজান হয়ে গেছে এবার তোমার ভাইয়ের সাথে তুমিও ব্যস্ত আস্তি দেখো জায়গা নোমান বিন সাবেদ বলে বাবি তামসা করে লাভ নাই তালাক হয় নাই ভিতরে যাবো বলেন
কি কয় তালাক হয় নাই মানে কি কয় ফজরের আযান শুনছি না ফজর হয়ে গেছে তালাক হয়ে গেছে ইমামে আযম আবু হানিফা বলে ভাবি এই আযান ফজরের আযান না ভাবি এই আযান হলো আপনার বন্ধ মুখ খোলার আযান ওটা মুয়াজ্জিন দেয় নাই ঘরের পেছনে দাঁড়ায় দাঁড়ায় আমি দিছি এই আযানটা ফজরের আযান না এই আযান ঘরের বাইরে দাঁড়ায় আমি দিছি আমি দিয়া আপনার মুখে তালা খুলে লাইছি এবার তো আপনার রাগসাপ শাক যা করছিলেন সব ডিসমিস হয়ে গেছে বিয়া কিন্তু টিকে গেছে ফজরের আযান আরো তিন ঘন্টা বাকি আছে মানুষ হলো এই বুদ্ধিমান প্রাণী হঠাৎ সমাধান আবিষ্কার করার মতো যোগ্যতা মানুষের আছে শুধু সমাধান আবিষ্কারের যোগ্যতা নয় চাঁদ আবিষ্কারের যোগ্যতা হয় চাঁদে চলে যায় মঙ্গল বিজয়ের যোগ্যতা হয় মঙ্গলে চলে যায় জিন গবেষণা করে জেনেটিক সায়েন্সে পৌঁছে যায় এগ্রিকালচার সায়েন্সের উন্নতি করে ফেলায় ইলেকট্রনিক সায়েন্সের সুউচ্চ গতি সাধন করে লায় সূর্যের গতির কাছাকাছি চলে যায় মানুষ তার ব্রেন দিয়া সৌরজগৎ ভূতত্ত্ব আবিষ্কার করে ফেলে মানুষ তার বিজ্ঞানের উপরে বুদ্ধির দ্বারায় মানুষ বিজ্ঞানের আলোকসজ্জা চিকিৎসা বিজ্ঞানে লাগায়া সন্তান প্রসব মানুষের পেট থেকে সরায়া দিয়া টিউবের ভেতরে ঢুকায়া টেস্ট টিউব বেবি আবিষ্কার করে ফেলায় মানুষ চুরি করে মানুষ ডাকাতি করে তাই মানুষ দারোয়ান হটায় দিয়া মানুষ তার বুদ্ধির দ্বারায় রোবট দারোয়ান দাঁড় করে দেয় রোবট দিয়া মানুষের কাজ সাধন করে ফেলায় বাতাসে ওরে প্রান্তে থেকে আর এক প্রান্তে পৃথিবীর এক দিগন্ত থেকে আর এক দিগন্তে চলে যায় আকাশে উড়ে উড়ে চলে যায় মানব আকলের এই বৈশিষ্ট্য পৃথিবীর আর কোনো প্রাণীর ভেতরে আল্লাহ তাআলা দেন নাই শুধুমাত্র এই আকলের সৌন্দর্য মানুষের আসল সৌন্দর্য না সবচেয়ে বড় সৌন্দর্য হলো আল্লাহ তাআলা মানুষকে ইলমের সৌন্দর্য দান করেছেন আমলের সৌন্দর্য দান করেছেন সামাজিক জীব করে তৈরি করেছেন মানব সমাজে যে সুন্দর রংটা আছে হাতির সমাজে ওইটা নাই কুকুরের সমাজে নাই বানরের সমাজে নাই পশু পাখির সমাজে নাই জঙ্গলের প্রাণীর ভেতরে ওই ইবাদত নাই ওই গুণাবলী ওই আদর্শ নাই মানুষের ভেতরে যা আছে আর আল্লাহ তাআলা মানুষদেরকে এই আদর্শ আদর্শ মানুষ হওয়ার জন্য আল্লামাল কোরআন কোরআনের ইলম দান করেছে সঙ্গত কারণে মানুষ কোরআনের দ্বারা আদর্শ মহা মানবে পরিণত হয়ে যায় এগুলো হলো পশু আর মানুষের ব্যবধান বুঝে থাকলে ডারউইনের মতবাদকে কখনো বিশ্বাস করবে না বিবর্তনবাদকে লাথি মারো বিবর্তনবাদ কারণ তুমি আর বানর এক না মহতারাম হাজরিন সেই পুরান কথা নিজের মূল্যকে বুঝুন নিজের মূল্যকে স্থাপন করুন আল্লাহর কাছে সম্মানের আসন দখল করুন নিজেকে বুঝবেন চিনবেন তো আপনি হবেন মেহমান আল্লাহ হবে জান্নাতে অনন্ত অসীম কালের জন্য আপনার মেজবান এটি মানব শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা সৃষ্টির আর কাউকে এই শ্রেষ্ঠত্বের মজা শান্তি আল্লাহ তাআলা দান করেন নাই আল্লাহ আমাদেরকে নিজেকে চিনার আমল আখলাক দিয়ে নিজেকে গড়ার আলোচনা থেকে সুন্দর আদর্শগুলো লুফে নেওয়ার তৌফিক দান করেন গ্রহণ করার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন সকলে ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা